নারী ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জয়ের পর এবার ব্যাডমিন্টনেও দেশের জন্য সাফল্য বয়ে আনলো বাংলাদেশের শাটলাররা। দক্ষিণ এশিয়া আঞ্চলিক জুনিয়র ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো ট্রফি জিতেছে বাংলাদেশ। সেই স্বপ্নিল ট্রফি জয় করে দেশে ফিরে ফুলের শুভেচ্ছায় সিক্ত হন গালিব মুস্তাকিম, জয় শাহেদরা। চ্যাম্পিয়নশিপে এবার অংশ নেয় মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, ভারত ও বাংলাদেশ। অনূর্ধ্ব ১৫ বালক ডাবলসে নেপালকে হারিয়ে ফাইনালে পা রাখে লাল সবুজরা। এরপর শিরোপা নির্ধারণীতে ভারতের অভিনব প্রতীক জুটিকে 2-1 সেটে হারিয়ে গালিব মুস্তাকিম জুটি চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। এশিয়ান পর্যায়ে সফলতা পেতে বেশি করে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে চান শাটলাররা। আমাদের জন্য স্মরণীয় টুর্নামেন্ট ছিল, ভালো ছিল আমাদের জন্য, আমাদের জন্য এটা ইতিহাস হয়ে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, দেশবাসীর সকলের দোয়া, একটা অর্জন আসছে, এটা দেশের সর্বপ্রথম অর্জন। নেক্সট ইনশাল্লাহ টার্গেট থাকবে আমরা এশিয়াতে ভালো কিছু করব। ঠিক আছে, আমরা এটার জন্য মানে আবেদন করবো ফেডারেশনে যেন আমাদের দীর্ঘমেয়াদে একটা ফরেন কোচ দিয়ে ট্রেনিং হয়। আমরা যত ইন্টারন্যাশনাল খেলবো দেশকে তত তাড়াতাড়ি রিপ্রেজেন্ট করতে পারবো। দেশকে উচ্চমানে নিয়ে যেতে গেলে ইন্টারন্যাশনাল খেলা অনেক জরুরি। এদিকে অনূর্ধ্ব ১৭ বালক ডাবলসের তৃতীয় স্থান অর্জন করে উচ্ছ্বসিত বাংলার এই দুই শাটলার। তবে ভালো মানের বিদেশি কোচ হলে আরও বড় পর্যায় থেকে সাফল্য বয়ে আনার প্রত্যয় তাদের। দেশের জন্য আমরা যা যেতে পারছি এটাই আলহামদুলিল্লাহ। আমরা আগামীতে যাতে আরও ভালো কিছু করতে পারি, আমরা প্র্যাকটিস করে, আমরা প্রিপারেশন নিয়ে আমরা আগাতে যাচ্ছি। আমাদের হয়তো বা আরেকটু ভালো হইতে পারতো, আমরা ইনশাল্লাহ নেক্সট টাইম, এখন যে অর্জনটা হয়েছে নেক্সট টাইম ইনশাল্লাহ এর থেকে ভালো কিছু দেশের জন্য নিয়ে আসবো। এমন অর্জনে খুশি ফেডারেশন, যত দ্রুত সম্ভব বিদেশি কোচ আনার আশ্বাস দেন এই কর্তা। বিদেশি কোচ এনে প্রশিক্ষণ দেওয়া, বিদেশে বিভিন্ন খেলায় আবারও পাঠানো এবং তাদেরকে পারদর্শিতার সাথে সারা দুনিয়ার সাথে যাতে তারা খেলে আমাদের বাংলাদেশের মর্যাদাকে উন্নীত করতে পারে, সর্বোচ্চ আসনে যেতে পারে তার চেষ্টা করে। দেশের জন্য কৃতিত্ব অর্জন করায় প্রত্যেক শাটলারকে ফেডারেশনের পক্ষ থেকে ৫০,০০০ টাকা পুরস্কার দেওয়া হয়। ইশতিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা।